হ্যাম রেডিওর সাহায্যে ঘরে ফিরলেন নিখোঁজ গৃহবধূ। পেট্রাপোল থানার পুলিশের সহযোগিতায় শনিবার বিহারের বাসিন্দা ওই গৃহবধূকে পরিবারের হাতে তুলে দেওয়া হয়। মানসিক ভারসাম্যহীন মহিলাকে পরিবারের হাতে তুলে দিল পেট্রাপোল থানার পুলিশ। শনিবার পরিবারের হাতে তুলে দেওয়া হয় তাকে। জানা গেছে, বিহারের পূর্ণিয়া জেলার বাসিন্দা গৃহবধূ পার্বতী দেবী। মৌলিগঞ্জ এলাকার বাসিন্দা পূর্ণিমার সাথে পূর্ণিয়া জেলার সন্তোষ কুমারের বিয়ে হয়। মাঝে মধ্যেই শ্বশুরবাড়ি থেকে বাপের বাড়িতে আসত সে। গত ডিসেম্বর মাসে বাপের বাড়িতে যাওয়ার সময় ট্রেন থেকে হঠাৎই নিখোঁজ হয়ে যায়। গত 16 জানুয়ারি পেট্রাপোল থানার নরহরিপুরে একটি দুর্গা মন্দিরে পূর্ণিমা দেবীকে দেখতে পান স্থানীয় ক্লাবের সদস্যরা। তার সাথে কথা বলে ক্লাব সদস্যরা বুঝতে পারেন ওই মহিলা মানসিক ভারসাম্যহীন। খবর দেওয়া হয় থানায়। এরপর পুলিশের পক্ষ থেকে মহিলার পরিবারের খোঁজখবর শুরু হয়। সম্পূর্ণ মানসিকভাবে বিপর্যস্ত নয়, কিছুটা মানসিক দিক থেকে উনি বিপর্যস্ত আছে। যাই হোক, ওনার বাড়ির লোকের সঙ্গে যোগাযোগ করে ওনাকে যে ফিরিয়ে দিতে পেরেছি তার জন্য আমরা খুবই আনন্দিত। যাতে উনি আবার নতুন করে আবার জীবন ফিরে পেলেন, আমার স্বামী সন্তান সব কিছু ফিরে পেলেন পুনরায়। গত 16 জানুয়ারি আমাদের নরহরিপুর যে ঠাকুরতলা আছে সেখানে ওনাকে সন্ধ্যাবেলায় দেখতে পায়। হাম রেডিওর সঙ্গে যোগাযোগ করে ওনাদের বাড়ির অ্যাড্রেস, বাড়ির লোকজনের সঙ্গে কন্ট্যাক্ট করে ওনাদেরকে আজ আমরা ওনাদেরকে ওনাদের বাড়ির লোকের হাতে পুনরায় আবার ফিরিয়ে দিয়েছি। হ্যাম রেডিওর সাহায্যে পুলিশ জানতে পারে বিহারের পূর্ণিয়া জেলায় মহিলার বাড়ি। সেই মতো যোগাযোগ করা হয় পরিবারের সাথে। শনিবার তার পরিবারের লোকেদের হাতে উদ্ধার হওয়া মহিলাকে তুলে দেওয়া হয়। আজকে এই পার্বতী দেবীকে বাড়িতে ফিরিয়ে দেওয়ার জন্য আমাদের যেমন সহযোগিতা ছিল, তেমনি আমরা ওয়েস্ট বেঙ্গল পুলিশের কাছ থেকেও প্রচুর সহায়তা পেয়েছি, সহযোগিতা পেয়েছি। আনন্দ লাগছে, প্রশাসনের তরফ থেকে এবং আমাদের তরফ থেকে মিলিত চেষ্টা থেকে আমরা তাদের বাড়িতে তুলে দিতে পারলাম। বনগাঁ মহকুমা পুলিশ আধিকারিক অশেষ বিক্রম দস্তিদারের উপস্থিতিতে পূর্ণিমা দেবীকে পরিবারের হাতে ফিরিয়ে দেওয়া হয়েছে। স্বামীর সাথে মানে বাপের বাড়ি যাচ্ছিল, ট্রেনের মধ্যে থেকে ও গায়েব হয়ে যায়। মানে মেন্টালি একটু ডিস্টার্ব আছে, এদিক ওদিকে নেমে যায়, তারপর ওকে পাওয়া যায়নি। এইখানে আমাদের পেট্রাপোল এখানে গ্রামের লোকরা দেখে যে এরকম একটা মানে ভালো জামা পোশাক পরা মহিলা এরকম ঘোরাফেরা করছে, অটোমেটিকলি দেখে শুনে মনে হচ্ছে যে কোনো ভালো ফ্যামিলির মহিলা কোথাও থেকে চলে এসছে। তখন গ্রামের লোকরা ওকে জিজ্ঞাসাবাদ করে, কিন্তু যেহেতু মানসিকভাবে ঠিক নেই, ভালোভাবে বলতে পারে, তখন ওরা পুলিশকে জানায়, হ্যাম রেডিওর কাছে খবর পাঠানো হয়। হ্যাম রেডিও এবার ওটাকে ডিটেক্ট করে, তাকে আজকে তুলে দেওয়া হলো। আমাদের হ্যামের সদস্য ছিলেন, পাড়ার ছেলেরা যারা এই কাজে তাদের প্রচণ্ড সক্রিয় ভূমিকা ছিল। পরিবারকে ফিরে পেয়ে খুশি পূর্ণিমা দেবী, খুশি পরিবারও। জো হ্যায় না, ঘর সে আনে আর জানে কে ক্রম মে ট্রেন মিস হো গিয়া ইনসে, উসকে ওজে সে দুসরি ট্রেন পকড় কে ঘর আ গয়ে। ইয়ে বরাবর আতি জাতি হ্যায় না, ঘর গাড়ি জো হ্যায় না ওই চেঞ্জ হোনে কে দরমিয়ান মে গড়বড় আ গয়ে। বাপস সে ইয়ে পুলিশ স্টেশন সে লে যা রহে হ্যায়। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, পেট্রাপোল।